महा कार्टून टीवी डाइनीर देश प्रेम। कोनो एक्टा ग्रामे मोनिका नामेर एक्टा डाइनी थाकतो। मोनिका खूबी भयंकर छिलो, ओर चोख खूबी लाल छिलो, आर मुख थेके धारालो दाँत बेरिये आसछिलो, हातेर नोको खूबी धारालो छिलो, ओर शरीरेओ अनेक धरनेर बड़ो बड़ो क्षत छिलो। এই জন্যে সব গ্রামবাসীরা ওকে খুব ভয় পেত। আজকে তো খুবই মজা এসেছে, আমি গ্রামবাসীদের খুব জ্বালাতন করব। শুনছো, এ ও কি করবে? কে জানি কি বিপদ নিয়ে আসলো। আজকে তো কাউকে বাইরে দেখছি না, তাহলে আজকে আমি ওদের বাড়িতে গিয়ে জ্বালাতন করি। আরে ভগবান, এ তো আমাদেরই কাছে আসছে। ভিতরে যেই আছো বাইরে চলে এসো, লুকিয়ে থেকে কোনো লাভ নেই। আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না, হে ঠাকুর কিছু তো উপায় দাও। ডাইনি সুনীল আর ভারতীর কথা শুনে নেয়, এরপরে সে জানালার পাশে চলে যায়। তোমরা এখানে লুকিয়ে আছো, তুমি কি ভাবলে আমি এখান থেকে চলে যাব? খুব বড় ভুল করেছো তোমরা, চলো বাইরে এসো। আরে ডাইনি, আমাদের ছেড়ে দাও। যদি বাইরে না আসো তাহলে খুব খারাপ হয়ে যাবে, আয় বাইরে আয়। আরে অন্য কাউকে ডেকে নাও না। তুই বাইরে আসবি কি না? আসছি ডাইনি, আসছি, কিন্তু তুমি আমায় ঠিকঠাক ভাবে ছেড়ে দিও। ভালোই হলো তুই বাইরে চলে এসেছিস, চল তাড়াতাড়ি চল, আমার সাথে খেলবি। ঠিক আছে, কিন্তু আমাকে বেশি ওপর অবধি ফেলবে না। দেখাই যাক। ডাইনি সুনীলের সাথে খেলতে লাগলো, আর ওকে হাওয়ায় ভাসাতে লাগলো। আরে বাপরে, আরে বাপরে, আমার মাথা ঘুরে গেল। আরে আরে ছেড়ে দাও ভাই, আরে ক্ষমা করো, আরে আর কত খেলবে, আরে আর কত আমাকে উপরে ফেলবে, আমার মাথা ঘুরছে। আমার তো খুব মজা আসছে, তোমাদের সাথে খেললে আমি খুব আনন্দ পাই। ডাইনির গ্রামে এসে লোকজনদের সাথে এরকম ভাবে খেলতে খুব ভালো লাগতো। এই জন্যই গ্রামবাসীরা ওকে খুব ভয় পেত। আরে বাবা রে, আমি তো মরেই গেলাম, আরে আমার মাথা তো দুর্দান্ত ভাবে ঘোরাচ্ছে। হে ঠাকুর, আজ তো মরেই গেলাম আমি, কালকে আমি আবার আসবো। শুনছো, তুমি ঠিক আছো তো? না না, একদম ঠিক আছি। আরে বোকা মেয়ে ছেলে, দেখতে পাচ্ছিস না যে ওই ডাইনিটি আমার সঙ্গে কি কি করেছে? আমি তো এইটা বুঝতে পারি না যে এটা কি ধরনের ডাইনি যে গ্রামে খেলার জন্য আসে। আমার তো ভয় লাগে যে খেলতে খেলতে এই ডাইনি আমাদের যেন খেয়েই না নেয়। এখন তো আমারও এরকমই লাগছে, আমাদের কালকেই গ্রামের লোকেদের সঙ্গে কথা বলতে হবে। কাল তো এই ডাইনি অনেক বেশি করে দিয়েছিল, আমাকে এত প্রতারিত করলো সে। কিন্তু বাবা, আমি এই বিষয়ে ভেবেছি যে ওই ডাইনি আমাদের কোনো ক্ষতি করে না। আরে প্রধান মহাশয়, আপনি এটা কি বলছেন? যদি ওর মন পাল্টে যায়, আমাদের মারতে শুরু করে, তখন আমরা কি করব? আরে তোমরা এমনি ভয় পাচ্ছ, আমাদের এত ভাবা চিন্তা করার দরকার নেই, শুধু নিজের কাজের উপর ধ্যান দেওয়া উচিত। সবাই ডাইনি থেকে খুব ভয় পেয়ে রয়েছিল, কিন্তু প্রধান মহাশয়ের কথার পর ওরা সবাই ওনার কথা মেনে নেওয়াই ঠিক মনে করল। কিছুদিন এইরমই চলল, ডাইনি ওখানে আসত আর কারো না কারোর সাথে খেলে চলে যেত। কিন্তু একদিন হঠাৎ তোমাদের কাছে যা যা জিনিস আছে সব আমাদেরকে দিয়ে দাও,
নয়তো তোমাদের সবাইদের আমরা গুলি মেরে দেব। আর আমরা তোমাদের মধ্যে এতগুলো ছেদা করব যে তোমরা এটা ভুলে যাবে যে সাহস কোথার থেকে নেবে। আর চলো চলো, নিজের পয়সা আর গয়না সব বের করো। আমরা এখন কি করব? আজকে তো এরা সবাই আমাদের লুটে নেবে। হে ভগবান, সময় ব্যর্থ করো না, আর আমাদের সব জিনিস এনে দাও। আনছি আনছি। তোমরা সবাই তো খুব বুদ্ধিমান, চলো এবার নিজের গ্রামের বাচ্চাদের আমাদের দিয়ে দাও, আমরা এদেরকেও আমাদের মতন বানাবো। না, আমরা আমাদের বাচ্চা তোমাদের দেব না, আমরা চাই না ওরা তোমাদের মতন হোক। আচ্ছা, তুমি ফটফট কথা অনেক বলতে পারো, চিৎকার করো, বাঁচাও বাঁচাও, আমি তো মরে গেলাম, আরে কেউ তো আমার সাহায্য করো। খবরদার, যদি এখানে কেউ এসেছে তো চুপচাপ নিজেদের বাচ্চা আমাদেরকে দিয়ে দাও, নয়তো আমি একে মেরে ফেলবো এখানে। না না, এরকম করো না, আর এমনি থেকে আমাদের বাচ্চারা খুব ছোট, দয়া করে ওদের আমাদের কাছেই থাকতে দাও। ভারতীকে ছেড়ে দাও, একে ছাড়া আমার আর কেউ নেই। এই কারণেই তো আমি বলছি, বাচ্চাদের আমাদের দিয়ে দাও, নয়তো ভুলে যাও যে তোমার কোনো বউও ছিল। এরকম করবেন না, দয়া করে আমাদের ছেড়ে দিন। এর মানে এটা হলো যে তোমরা কথা মানবে না, আমি শুধু তিন অবধি গুনবো, যদি তোমরা আমাদের কথা না শুনেছো তাহলে আমি সবাইকে এখানে শেষ করে দেব। এক, দুই। আরে ভাই, এটা কিরকম বিপদ! আরে ভাই, আমিও এই বিষয়ে কিচ্ছু জানতাম না, সেনার লোকেদের তো দেখেছি, কিন্তু একটা ডাইনিকে সেনার কাপড়ে কখনো দেখিনি। আমার পিছনে ডাইন আছে? এইটা কি উল্টা পাল্টা কথা বলছো? আমি তো মরে গেলাম। আরে এটা কিভাবে হতে পারে? আমি এটা জানতাম যে এটা খুব ভালো ডাইন। এদের সবার জিনিস ফেরত দিয়ে দাও, বাকি তো তোমরা জেনেই গেছো আমি একটা ডাইনি। আমরা সব জিনিস আপনাকে দিয়ে দিচ্ছি, দয়া করে আমাদের সঙ্গে কিচ্ছু করবেন না, আমাদের যেতে দাও, আমাদের ছেড়ে দাও। এত সহজে তো না। আরে বাবা রে, যা ছিল তাও হারিয়ে ফেলেছি, আরে পালাও এখান থেকে। তুমি কি ভাবলে এত সহজে আমি তোমাদের ছেড়ে দেব? কোন অপেক্ষা করো, তোমার শ্বশুর বাড়ির লোক এখানে চলেই আসছে। আরে ধন্যবাদ ডাইন, এদের বিষয়ে আমাদের জানানোর জন্য। আপনি শুধু এইভাবেই দেশের সেবা করতে থাকুন, আর এই দেশের ভালো করতে থাকুন। আপনি কে হচ্ছেন? দেখো, আমি একটা ডাইনি। না, সত্যিতে আপনি কে ছিলেন? কারণ একটি ডাইন কখনো কারোর ভালো করে না। আমি একজন আর্মি অফিসার ছিলাম, কিন্তু একবার সীমান্তের লড়াইয়ের সময় আমি প্রাণ হারিয়েছিলাম। আমার দেহ না পাওয়ার জন্যে আমি তৃপ্তি পাইনি, আর আমি একটা ডাইনি হয়ে গেছি। তার সত্ত্বেও আমি দেশপ্রেম ভোলাতে পারিনি, আর তবে থেকে এই পুলিশদের সাথে এরমভাবেই আমি সন্ত্রাসবাদীদের ধরি। তার মানে এরা সবাই আপনাকে আগে থেকেই চেনে? হ্যাঁ, আর যবে থেকেই আমি এখানে এসেছি ওরা জানে আমি এখানে আছি, আর আর কারোরই এইটা নিয়ে কোনো সমস্যা নেই। আমরা ফালতুতেই আপনার থেকে ভয় পাচ্ছিলাম, আমাদের ক্ষমা করে দেবেন। এতে তোমাদের কোনো দোষ নেই, আমি আমি ছোটবেলায় খুব জেদি ছিলাম, আমার যা করার হতো আমি সেটা করেই ছাড়তাম, আর এখনো এটাই হচ্ছে, আর আমার খেলতে খুবই ভালো লাগে।
এই জন্য আমি গ্রামে এসে কারোর সাথেও খেলে চলে যাই। কিন্তু এখন থেকে আর আমি এটা করব না। তোমাকে করার দরকারও নেই, কারণ তুমি এখন আমাদের সঙ্গে থাকতে পারো। তুমি যত চাও অতটা খেলতে পারো। আমরা তো ভয় পেয়ে গেছিলাম। ধন্যবাদ প্রধান মহাশয়, কিন্তু কিন্তু আমার এখানে থাকা উচিত হবে না। আমি জঙ্গলেই থাকবো। কিন্তু আমি আপনাদের একটা কথা বলে রাখছি, যে সীমান্তের যে সৈনিক আমাদের জন্য দাঁড়িয়ে আছে, আমাদের তাদের এবং তাদের পরিবারের জন্য প্রেম এবং সদ্ব্যবহার রাখা উচিত। এইরকম ভাবে দেশের দাঙ্গার সমর্থন করবেন না। যেই সৈনিক আমাদের সীমান্তে দাঁড়িয়ে আছে, ওদের সব দেখে খুব দুঃখ হয়, যে দেশের শান্তি বজায় রাখার জন্যে ওরা নিজের পরিবার থেকে দূরে আছে, কিন্তু আমরা নিজেরাই দেশের শান্তিকে নষ্ট করছি। হ্যাঁ, আর আমরা এটা প্রতিজ্ঞা করছি যে আমরা আমাদের দেশের সৈন্যদের বলিদান কখনো বিফল হতে দেব না। আমরা আমাদের দেশের শান্তি বানিয়ে রাখব, আর কোনো উল্টাপাল্টা কথাকে সত্য মেনে নিজের মাথা খারাপ করব না। আমরা প্রতিজ্ঞা করছি। হ্যালো বন্ধুরা, আমাদের কমেন্টসে নিশ্চয়ই বলবেন যে আপনাদের এই গল্প কেরম লাগলো। এই গল্পটাকে লাইক নিশ্চয় করুন আর নিজের বন্ধুদের সাথে শেয়ার করুন। বাই। যদি আমাদের ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে এটিকে লাইক করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং আমাদের কার্টুন শোস সবার প্রথমে দেখার জন্য বেল আইকন প্রেস করতে ভুলবেন না।